বৃদ্ধার আবাস যোজনার টাকা ঢুকলো অন্যের ব্যাংক অ্যাকাউন্টে। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদা কালিয়াচক 3 নং ব্লকের শাহবান চক গ্রাম পঞ্চায়েতের ভাগজান এলাকায়। বিষয়টি বিডিও ও জেলাশাসককে অভিযোগ জানানো হয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোটো। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নাম ছিল শাহবান চক গ্রাম পঞ্চায়েতের 68 বছরের রানী বেওয়ার। এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা প্রধান বছর দুয়েক আগে এই বৃদ্ধার কাছ থেকে ঘর দেওয়ার জন্য প্রথমে 6,000 টাকা দাবি করেন। পাশাপাশি টাকা না দেওয়া হলে ঘরের তালিকা থেকে নাম কেটে নেওয়া হবে বলে জানান এই প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ভয় ভীতিতে এই টাকা দিয়ে দেন এই মহিলা। পরবর্তীতে কিছুদিন পর আবারও তার কাছে 20,000 টাকা দাবি করলে সে এই টাকা দিতে অস্বীকার করে। এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু এই বৃদ্ধার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। বৃদ্ধা রানী বেওয়া বলেন, আবাস যোজনার ঘরের পূর্ণাঙ্গ তালিকায় তার নাম ছিল, কিন্তু তিনি ঘরের টাকা পাননি। তার নামের টাকা অন্যজনের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তার অভিযোগ, প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা প্রধান তার কাছ থেকে কাঠমানি চেয়েছিল। সেই কাঠমানির কিছু অংশ তাকে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবারও তিনি কাঠমানি দাবি করলে তিনি তা দিতে পারেননি। তিনি তা দিতে না পারাতেই তার নামের টাকা অন্যজনের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে বলে দাবি এই বৃদ্ধার। ৬,০০০ টাকা দিয়েছি প্রধানকে, তারপরে 20,000 টাকা চেয়েছে, তাতে আমি কোথায় পাবো? আমি দিব আর আমার বই এখন তো বইয়ে কোথায় পাবো? না, আপনার ঘরের লিস্টে নাম আছে? হ্যাঁ। অ্যাকাউন্ট নাম্বার আপনার নেই? না, নিয়ে আপনার আউট করবে। অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে? আচ্ছা, রানীকে বানিয়ে বানিয়েছে। প্রধান বলছে আপনাকে? হ্যাঁ। প্রধানের নাম কি? জিয়া। আপনার নাম কি? এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং সঠিক বিচারের দাবি জানিয়েছেন এই উপভোক্তা বৃদ্ধার মেয়ে সহ প্রতিবেশীরা। ৬,০০০ টাকা দেওয়া হয়েছে, আবার 20,000 টাকা চেয়েছি ঘরের জন্য, চেয়েছি এই তো অনেকদিন আগে চেয়েছি, তো 20,000 টাকা দিতে পারিনি বলেই অন্যের একান্নে টাকা মেরে দিয়েছি। কিসের টাকা মেরেছে? ঘরে রানী বাবা টাকা, এই ঘরের টাকা যে আত্মসাত খেয়েছে কারা করেছে এখন পর্যন্ত জানাই, কিন্তু মেম্বার যারা মেম্বার প্রধান ছিল তারাই আত্ম হয়তো এদিক আত্মসাত করেছে। তো গরিব মানুষ, হ্যাঁ, চেয়েছেন যে খাই, এই যে রানী গরিব, খুবই গরিব, তারা চেয়ে সংসার চালায়, তাদের এই ঘরের টাকা জেনে পেলাই তা জেনে সুব্যবস্থা করে, এবং যারা ঘরের টাকা আত্মসাত করেছে তাদের জেনে শাস্তি হয়, তাই জন্য আমরা চাইছি। এ প্রসঙ্গে প্রাক্তন পঞ্চায়েত প্রধান জিয়াউল হক বলেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। কারোর কাছ থেকেই তিনি কাঠমানি দাবি করেননি, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তিনি আরও বলেন, রানী বেওয়া নামে মালতীপুর মৌজায় কারোর নামেই ঘরের তালিকায় ছিল না। গোপালপুর মৌজায় বাণী বেওয়া নামে একজনের নাম পাওয়া গিয়েছিল, কিন্তু সেখানে দেখা যায় ওই রানী বেওয়ার স্বামীর নামই বাণী বেওয়ার স্বামীর নামের জায়গায় ছিল। তিনি তাই পরিবারকে নিজেই জানিয়েছিলেন, যেহেতু তিনি সেই সময় প্রধান ছিলেন, সেহেতু তিনি শাহবাঞ্চক গ্রাম পঞ্চায়েতের PMAY-এর নোডাল অফিসারকে বিষয়টি জানিয়েছিলেন। তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন এবং ওই মহিলার টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে ফেরত দেওয়া যায় তার বন্দোবস্ত করার চেষ্টা করেছিলেন। এদিন তার উপর যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। তিনি তৃণমূল করেন বলেই তার উপর মিথ্যে অভিযোগ চাপানো হচ্ছে বলে অভিযোগ তার।
আমার উপরে যে অভিযোগ করা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার মেসেজ 5 বছর প্রধান ছিল, কত ট্রামে এই নামে কোনো ঘর ছিল না। আবাস পিএমওয়ের রানী বেওয়া নামে কোনো ঘর ছিল না, একটা নাম গোপালপুর মোজাই বাণী বেওয়া নামে ছিল। সেটা কীভাবে হলো আর কীভাবে কী হয়েছে এটা আমি কিছু জানি না, যেহেতু এটা প্রধানের বিষয়ে পড়ে না। এটা ব্লক এটা দেখাশোনা করে, নোডাল অফিসার যে আছে সে দেখাশোনা করে, সেটা সেই বলতে পারবে, ব্লকই বলতে পারবে। আরেকটা কথা, আমার উপরে এটা পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র, হ্যাঁ ষড়যন্ত্র করে আমার উপরে এভাবে কমপ্লেন করা হয়েছে। আমি যে সংসদের আমার মেম্বার বা প্রধান ছিল সেটা সংসদ নাম্বার 12। এই প্রসঙ্গে বিজেপির সাংসদ খগেন মুর্মু বলেন, তৃণমূল কংগ্রেস যা সংস্কৃতি সেটাই করেছে ওখানে। তৃণমূল কংগ্রেস তো লুট করতে জানে, সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট করেছে। তৃণমূলে যে সমস্ত ছোট নেতা চোর গুন্ডাইদের নামে টাকা ঢোকানো হয়, এটাই তো তৃণমূলের সংস্কৃতি, জনসাধারণের টাকা লুট করা, চুরি করা। প্রতিবাদ করলে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দেয়। এই টাকা যারা লুট করেছে তারা এই টাকা অবিলম্বে বৃদ্ধাকে ফেরত দিতে হবে বলে দাবি জানান তিনি। তৃণমূল কংগ্রেসের যা সংস্কৃতি সেটাই করেছে ওখানে। তৃণমূল কংগ্রেস তো শুধু হচ্ছে যে লুট করতে জানে ওরা, যে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলোর টাকা তারা হচ্ছে তাদের পকেটে ঢোকায়। সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা হচ্ছে ছোট ছোট যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা পাণ্ডা চোর গুন্ডা এদের নামে সমস্ত হচ্ছে টাকা ঢোকানো হয়। যেমন হচ্ছে শাহজাহান শেখ, যার কাছ থেকে টাকা নেই আমাদের রাজ্যের কালীঘাটে চলে যায়, অর্থাৎ কালীঘাটের টাকা নেয় শাহজাহান শেখের কাছ থেকে, তাই শাহজাহান শেখ এখনও ধরা পড়ে না। আমাদের নেতারা যখন হচ্ছে মানুষের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছেন, দেখা করতে যাচ্ছেন, কথা শুনতে যাচ্ছেন, তাদের আটকে দেওয়া হচ্ছে। যেটা কালিয়া চোখ 3 নম্বর ব্লকে যে ঘটনাটা ঘটেছে, এটা শুধু 3 নম্বর ব্লকে না, মালদার ঘটনা শুধু না, সারা পশ্চিমবাংলায় একই চিত্র পাবেন। এরা হচ্ছে যে নিজেদের নামে এবং অন্যের নামে, এই যে ধরুন একটা গরিব মানুষের নামে, একটা বৃদ্ধার নামে যখন হচ্ছে যে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা স্যাংশন হয়েছে, সেই টাকা অন্যের নামে এখানে তাদের যে ওদের ছবিটা তুলেছে, বৃদ্ধার ছবি তুলেছেন কিন্তু অ্যাকাউন্টটা অন্যের অ্যাকাউন্ট দিয়েছেন, তার মানেটা কি? এইভাবে সমস্ত ক্ষেত্রে এনআরই জিএস এর ক্ষেত্রেও দেখবেন এরকম লক্ষ লক্ষ ভুয়া কার্ড আছে, লক্ষ লক্ষ ভুয়া কার্ডে ওরা হচ্ছে টাকাগুলো তুলছেন এবং এইভাবে লুট করছেন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস। এরা গরিব মানুষকে লুট করছেন, কেন্দ্র সরকারি প্রকল্প লুট করছেন, এরা সব লুটের, এরা চোর। এই চোরদের একমাত্র জায়গা হচ্ছে জেলখানা, এদের বাইরে ঘুরে বেড়ার কোনো অধিকার নাই। সমস্ত চোর দেখবেন পশ্চিমবাংলায় ছোট থেকে বড় পর্যন্ত, একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের যে 2 জন মুখ্যমন্ত্রী হয়ে আছেন এখন, 2টো মুখ্যমন্ত্রী, পিসি ভাইপো, কার দিকে যাবে এই তৃণমূল কংগ্রেসের, তাদের যে দেখবেন 2-3টা ভাগ হয়ে আছে, 2টো ভাগে বিভক্ত। হোটেল পদ্মা রেসিডেন্সি, আর আর এন রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার।